বাগিচাত যি শ্রমিকসকল নিহত চুলা অবৈধ চুলাই খাই যি শ্রমিক কিছুমান নিহত হয়েছে আমি আদিবাসী ছাত্রসন্থাই দুঃখ প্রকাশ করছো আর এই আবকারী বিভাগের চূড়ান্ত গাফিলতির ফলতে এনে ঘটনা হবলে পাইছে। কারণ যাওয়া বছরও গোলাঘাট জেলার এখন বাগিচা দশজনক শ্রমিক নিহত হয়েছিল অবৈধ বিষাক্ত চুলাই খাই, তারপিছতো প্রশাসনে একো ব্যবস্থা গ্রহণ নকরার ফলত যাওয়াকালি প্রায় পঞ্চাশটাতক অধিক চাহ শ্রমিক লোক নিহত হয়েছে বিষাক্ত চুলাই খাই। আমি এই ঘটনাক উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করছো আর নিহতকল পরিয়ালবর্গলে 10 লাখ টাকা ক্ষতিপূরণ দিবলে আমি দাবি জানাইছো। লগতে আবকারী মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যর পদত্যাগ দাবি করছো, যেহেতু তেখেতর বিভাগত ইমান গাফিলতি আজি গাঁও অঞ্চলত বা বাগিচা অঞ্চলত অবৈধ যে লালিগুড় প্রচলন হয় বা যুক্ত বেহা হয় আমি দেখি আচরিত হয়েছো। সেইকারণে আমি পরিমল শুক্লবৈদ্যর শীঘ্রে পদত্যাগ আমি দাবি করছো।